আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে শুরু করছি। তো আজকে কথা বলবো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন কর্তৃক সহকারী জজ পদে পরীক্ষার সিলেবাস নিয়ে। অর্থাৎ আমরা জানি, সকলে অবগত আছি যে সহকারী জজ পদে পরীক্ষা তিনটা ধাপে, বিসিএসের মতো তিনটা ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপ হচ্ছে পিলি, তারপর রিটার্ন, তারপরে ভাইবা। তো আজকে আমি এই সহকারী জজ পরীক্ষার যে প্রিলিমিনারি পরীক্ষা আছে তার সিলেবাস নিয়ে কথা বলবো। তো কী কী বিষয় থেকে কত মার্কের প্রশ্ন করা হয় এবং কোন কোন বিষয়ের জন্য কী বইগুলো পড়লে পরীক্ষা ভালো করা সম্ভব, সমস্ত তথ্যই আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো আমি এখানে প্রিলিমিনারি সিলেবাস লিখছি কোন বিষয় থেকে কত মার্কের প্রশ্ন হয়ে থাকে। তো দেখুন, যে প্রথম এক নম্বরে আছে আইন, আইন বিষয় থেকে 60 মার্কের প্রশ্ন হয়। দুই নম্বরে আছে বাংলা, বাংলা থেকে 5 মার্কের প্রশ্ন হয়। তিন নম্বরে আছে ইংরেজি, ইংরেজি থেকে 10 মার্কের প্রশ্ন হয়। চার নম্বরে আছে গণিত, গণিত থেকে 5 নম্বরে প্রশ্ন হয়। 5 নম্বরে আছে সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক, বাংলাদেশ বিষয়গুলি থেকে 5 এবং আন্তর্জাতিক বিষয়গুলি থেকে 5, এই 10 মার্কের প্রশ্ন হয়। 6 নম্বর আছে বিজ্ঞান, বিজ্ঞান থেকে 5 মার্কের প্রশ্ন হয়। 7 নম্বর আছে কম্পিউটার, কম্পিউটার থেকে 3 মার্কের প্রশ্ন হয়। 8 নম্বরে আছে বুদ্ধিমত্তা, বুদ্ধিমত্তা থেকে 2 মার্কের প্রশ্ন হয়। তো এই পরীক্ষা সব 100 মার্কের পরীক্ষা হয়। 100 মার্কের পরীক্ষার জন্য সময় থাকে 1 ঘন্টা। 1 ঘন্টা প্রতিটা সঠিক উত্তরের জন্য মার্ক বরাদ্দ থাকে 1, আর প্রতিটা ভুল উত্তরের জন্য প্রাপ্ত মার্ক থেকে 0.25 মার্ক কেটে নেওয়া হয়। তো এইভাবেই সহকারী জজ পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো এই ছিল প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস। তো এখন অনেকেই জানতে চাইছেন যে ভাইয়া, পরীক্ষাতে ভালো করার জন্য কী ধরনের বই পড়লে ভালো করা সম্ভব। তো এখন আমি সিলেবাস দিলাম, এই সিলেবাস কভার করার জন্য আপনি যে কোনো রাইটারের যে কোনো বই, বাজারে অনেক বই পাওয়া যায়, পড়তে পারেন। তবে আমি কিছু বইয়ের নাম বলছি, এটা সম্পূর্ণ আমার মতামত থেকে, চাইলে সেগুলো পড়ে নিতে পারেন। তো বা এখানে আইন বিষয়, প্রথম হচ্ছে আইন বিষয়। তো আইন বিষয়ে কিন্তু প্রশ্ন হয়ে থাকে 60 মার্কের। এখন অনেকেই কিন্তু এই আইন বিষয়েই বেশি গুরুত্ব দিবেন। হ্যাঁ, আইন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার, কিন্তু একটা কথা মনে রাখবেন, সব যারা পরীক্ষা দিবেন সবাই কিন্তু আইনেরই স্টুডেন্ট। আর আপনাদের ওই আইনের যে পাঠ্যবইগুলো ছিল সেখান থেকেই এই আইন বিষয়ক প্রশ্নগুলো করা হবে। তো আইন বিষয়ে কম বেশি সবাই জানে। তো ভালো করার জন্য বেসিক্যালি আপনাদের এই যে বাকি যে বিষয়গুলো আছে এইগুলোতে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এগুলোতে ভালো করলে তাহলেই আইন বিষয়ে, কারণ আইন বিষয়ের স্টুডেন্ট যেহেতু সবাই, তো আইন বিষয়ে সবাই কম বেশি পারবে, কিন্তু এই বিষয়গুলো সবাই একটু কম পারবে, এই কারণে এই বিষয়গুলো বেশি গুরুত্ব দিতে হবে। এখন আইন বিষয় থেকে 60 এবং বাকি সবগুলো বিষয় থেকে 40, এই মিলে 100 মার্কের প্রশ্ন হবে, ঠিক আছে? তো তার মানে এই না যে আইন বিষয়ে কম গুরুত্ব দিবেন, অবশ্যই গুরুত্ব দিবেন, কিন্তু এগুলোর প্রতিও খেয়াল রাখবেন। তো আইন বিষয়ে আপনার যে পাঠ্যপুস্তকে যে সিলেবাস ছিল সেখান থেকে আইন বিষয়ের প্রশ্ন করা হবে। আচ্ছা, 2 নম্বর আছে বাংলা, বাংলার জন্য আপনি চাইলে 9-10-এর যে ব্যাকরণ বই আছে, বোর্ড বই, সেটা পড়লে বাংলা ভালো করা সম্ভব হবে। 3 নম্বর আছে ইংরেজি, ইংরেজির জন্য বাজারে অনেক রাইটারের গ্রামার বই আছে। তো এই গ্রামারগুলোর মধ্যে আমার মনে হয় যে কমন একটি টিপ ইংলিশ যে আছে সেটা পড়লেই ভালো হবে। আচ্ছা, 4 নম্বর আছে গণিত, গণিতের জন্য কি পড়বেন, গণিতের জন্য এই প্রিলিমিনারির জন্য এই আমার চ্যানেলে অনেক শর্টকাটে কীভাবে পরীক্ষার হলে অঙ্ক সমাধান করবেন সেটা নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন, বা আরও অনেক চ্যানেল আছে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো বেসিক্যালি শর্টকাট প্রিলিমিনারির জন্য শর্টকাট অবশ্যই এই ইউটিউব থেকে দেখবেন। আর শর্টকাট কোনো কিছু আসলে সফলতার চাবিকাঠি না, অবশ্যই আপনাকে বিস্তারিত জানতে হবে। আর শর্টকাট ভিডিওগুলো দেখবেন, কিন্তু সেগুলো বিস্তারিত জানার পরে দেখবেন পরীক্ষার হলে ভালো করার জন্য। তো এটা ছিল গণিত। আর সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান বাংলা এবং আন্তর্জাতিক বিষয় থেকে 10 মার্কের প্রশ্ন হয়। তো সেখানে সেক্ষেত্রে আমি বলবো যে MP3 যে আছে সাধারণ জ্ঞানের, সেখান থেকে পড়লেই ভালো করা হয় সম্ভব হবে। তো এরকম যে বিজ্ঞান এবং কম্পিউটার এবং ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমত্তার যে প্রশ্ন অনেক বই আছে বাজারে, তো এগুলো পড়ে আপনারা পরীক্ষার হলে ভালো করতে পারবেন।
তো এই ছিল আজকের টপিকস। তো আমি পরবর্তীতে লিখিত পরীক্ষা থেকে কী কী লিখিত পরীক্ষার সিলেবাস নিয়ে কথা বলবো, তো সেই ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।